গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া মার্চ মাস 25 তারিখ সোমবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব চৈত্র মাস 12 দিন, চন্দ্রমতে দোল পূর্ণিমা তিথি, দিবা 12 ঘণ্টা 9 মিনিট পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজা ক্ষেত্রকু 5 ঘণ্টা 47 মিনিট, মীনলগ্ন একদণ্ড 23 লিতাগতে উদয়। আজির সূর্যাস্ত বিরজা ক্ষেত্রকু 5 ঘণ্টা 54 মিনিট, কন্যালগ্ন একদণ্ড 69 লিতাগতে অস্ত। আজি কন্যাচন্দ্র 60 দণ্ড, উত্তরা ফাল্গুনি নক্ষত্র দিবা 10 ঘণ্টা 35 মিনিট পর্যন্ত, এহাপরে হস্তা নক্ষত্র। আজি জন্মিত শিশুর কন্যা রাশি শূদ্রবর্ণ নরগণ, দিবা 10 ঘণ্টা 35 মিনিট গতে দেবগণ। আজি মৃত ব্যক্তির দিবা 10 ঘণ্টা 35 মিনিট মধ্যে একপাদ পুষ্কর দোষ, নিষিদ্ধ খাদ্য। আজি আমিষ ভোজন নিষেধ অটে, দিবা 12 ঘণ্টা 9 মিনিট গতে পানি কখারু ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ প্রাতরু দিবা 7 ঘণ্টা 3 মিনিট মধ্যে, দিবা 10 ঘণ্টা 35 মিনিট গতে 12 ঘণ্টা 69 মিনিট মধ্যে, রাত্রি 6 ঘণ্টা 42 মিনিট গতে 9 ঘণ্টা 6 মিনিট মধ্যে, এবং রাত্রি 11 ঘণ্টা 30 মিনিট গতে 1 ঘণ্টা 54 মিনিট মধ্যে। আজির মাহেন্দ্র যোগ অপরাহ্ন 3 ঘণ্টা 23 মিনিট গতে 4 ঘণ্টা 69 মিনিট মধ্যে। আজির কাল বেড়া দিবা 7 ঘণ্টা 17 মিনিট গতে 8 ঘণ্টা 51 মিনিট মধ্যে। আজির বার বেড়া অপরাহ্ন 3 ঘণ্টা 12 মিনিট গতে 4 ঘণ্টা 46 মিনিট মধ্যে। আজির কাল রাত্রি রাত্রি 10 ঘণ্টা 6 মিনিট গতে 11 ঘণ্টা 40 মিনিট মধ্যে। আজির রাহু কাল সকাল 7 ঘণ্টা 30 মিনিট ঠারু 9 ঘণ্টা মধ্যে। আজি বৃষ রাশির ঘাতচন্দ্র দিবা 10 ঘণ্টা 35 মিনিট গতে বৃষ রাশির ঘাত নক্ষত্র, ঘাত তিথি নাহি, মিথুন রাশির ঘাত বার। বন্ধুগণ এবে আসন্তু জানিবা মেষঠারু মীন পর্যন্ত দ্বাদশ রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে দ্বাদশ রবি গোচর করুছন্তি অশুভ ফল মিলিব, বহু অর্থহানি হইপারে, বন্ধু মানে শত্রু পালটি যাবে, পূর্বরু ধার দেইথিবা অর্থ আজি মাগিলে বুড়ি যাব। চন্দ্র আপনকর ষষ্ঠরে, ষষ্ঠ চন্দ্র শুভ ফলদায়ী, পূর্বরু লাগিথিবা শত্রু মানে দূরেই যাবে। ব্যবসায় করুথিবা ব্যক্তিমানঙ্ক সকাশে আজির দিনটি লাভদায়ক দিবস হেব, পরিবার মধ্যরে স্বাস্থ্য উত্তম রহিব। রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তিমানঙ্ক সকাশে
ଏକାଦଶ ସ୍ଥାନରେ ରବିଗୋଚର କରୁଛନ୍ତି ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ, କିନ୍ତୁ ଏହି ଶୁଭକୁ ଘାତଚନ୍ଦ୍ର ସମସ୍ତ ଖଣ୍ଡନ କରି ଅଶୁଭଫଳମାନ ଦିଆ କରାଇବ। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ସନ୍ତାନମାନଙ୍କର ଶରୀର ଅସୁସ୍ଥ ରହିବ, ଆପଣ ଚିନ୍ତିତ ରହିବେ, କେଉଁଠାରୁ ଦୁଃଖଦ ଖବର ପାଇ ମନରେ ଶୋକଜାତ ହେବ, ଆପଣ ବିଚଳିତ ହୋଇଯିବେ, ଯାନବାହନ ପ୍ରତି ସତର୍କ ରୁହନ୍ତୁ। ରାଶିଚକ୍ରର ତୃତୀୟ ରାଶି ମିଥୁନ ରାଶି। ଆଜି ମିଥୁନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ର ଏବଂ ଆଜି ଘାତବାର ଭୋଗ ହେଉଥିବାରୁ ଆଜିର ଦିନଟି ଅଶୁଭ ମଧ୍ୟରେ କଟିବ। ହଠାତ୍ କେଉଁ ସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି, ବହୁ ଅର୍ଥ ଆଣିବାର ସମ୍ଭାବନା ଅଛି। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହିଁବେ ତହିଁରେ ଭୟଜାତ ହେବ। ପରିବାର ମଧ୍ୟରେ ଭୁଲ ବୁଝାମଣା କାରଣରୁ କଳହ ହେବ। କନ୍ୟା ସନ୍ତାନ ଓ ମାତାଙ୍କ ମଧ୍ୟରେ ମତାନ୍ତର ହେବ। ମାନସିକ ଅଶାନ୍ତି ଭୋଗିବେ, ଶରୀର ଅସୁସ୍ଥ ରହିବ। ରାଶିଚକ୍ରର ଚତୁର୍ଥ ରାଶି କର୍କଟ ରାଶି। ଆଜି କର୍କଟ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ନବମର ବି ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ବଦଳରେ ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ତୃତୀୟ ଚନ୍ଦ୍ର ଶୁଭ, ତୃତୀୟ ଚନ୍ଦ୍ର ବଳବାନ ଚନ୍ଦ୍ର। ଏହି ଚନ୍ଦ୍ର ଚଳନ ସମୟରେ ଆପଣଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଉନ୍ନତି ଘଟିବ, ପୂର୍ବରୁ ଥିବା ରୋଗମାନ ଅପସରିଯିବ, ଶରୀରର ତେଜ ବୃଦ୍ଧି ହେବ। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ଚାହିଁବେ ତହିଁରେ ସଫଳତା ଲାଭ କରିବେ, ବ୍ୟବସାୟରେ ଅଧିକ ଲାଭବାନ ହେବେ, ଧନ ସଞ୍ଚୟ କରିବାର ଦିନଟିଏ। ରାଶିଚକ୍ରର ପଞ୍ଚମ ରାଶି ସିଂହ ରାଶି। ଆଜି ସିଂହ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଅଷ୍ଟମ ରବି ଅଶୁଭ ଓ ଦ୍ୱିତୀୟ ଚନ୍ଦ୍ର ଅଶୁଭ। ଆଜି ଆପଣଙ୍କ ସକାଶେ ଅତି ଅଶୁଭ ଫଳ ମିଳିବ। ଆପଣଙ୍କ କାର୍ଯ୍ୟକୁ ବନ୍ଧୁମାନେ ସମାଲୋଚନା କରିବେ। ଦ୍ୱିତୀୟ ଗୃହ ଧନ ଗୃହ ଓ ପରିବାର ଗୃହ ହୋଇଥିବାରୁ ଆପଣଙ୍କ ନିଜ ଲୋକମାନେ ଶତ୍ରୁତା କରିବେ, ବହୁ ଅର୍ଥ ବ୍ୟୟ କରାଇ ଆପଣଙ୍କୁ ବରବାଦ କରାଇଦେବେ, ଆପଣ ହତୋତ୍ସାହ ହୋଇ ପଡ଼ିବେ, ମନ ମଧ୍ୟରେ କ୍ରୋଧଜାତ ହେବ। ଅନ୍ୟର ଭୁଲ ସକାଶେ ଆଜି ଆପଣ ଦଣ୍ଡ ଭୋଗିବେ। ରାଶିଚକ୍ରର ଷଷ୍ଠ ରାଶି କନ୍ୟା ରାଶି। ଆଜି କନ୍ୟା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଗୋଚରରେ ଭ୍ରମଣ ହେତୁ କିଛି କାଂଶରେ ଶୁଭଫଳ ମିଳିବ। ପରିବାର ମଧ୍ୟରେ ସ୍ୱାଦିଷ୍ଟ ଭୋଜନ ପ୍ରସ୍ତୁତ କରି ଆହାର କରିବେ। ଆଜି କିଛି ନୂତନ ବସ୍ତ୍ର ଅଳଙ୍କାର କିମ୍ବା ଗୃହ ଉପକରଣ ଖରିଦି କରିବେ, ଶ୍ରୀଚନ୍ଦ୍ର ଶୁଭ, କିନ୍ତୁ ଏହାକୁ ପାଞ୍ଚରେ ବର୍ଜିବ। ଆଜି ପଶୁ କ୍ରୟ ବିକ୍ରୟ କରନ୍ତୁ ନାହିଁ, ନଚେତ୍ ପଶୁ ହାନି ହେବାର ଜଣାଯାଏ, ଗଣ୍ଡଗୋଳ କାର୍ଯ୍ୟଠାରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ। ରାଶିଚକ୍ରର ସପ୍ତମ ରାଶି ତୁଳା ରାଶି। ଆଜି ତୁଳା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱାଦଶ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି ଦ୍ୱାଦଶ ଚନ୍ଦ୍ର, ସର୍ବଦା ଅଶୁଭ ଫଳ ମିଳିବ, ମନରେ ଦୁଶ୍ଚିନ୍ତା ବଢ଼ିଯିବ, ହଠାତ୍ ଏପରି ପରିସ୍ଥିତି ଆସିବ ଯେ ଆପଣ ଅର୍ଥ ବ୍ୟୟ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ। ଦ୍ୱାଦଶ ଚନ୍ଦ୍ର ଆପଣଙ୍କୁ ଅନ୍ଧଭଳି କାର୍ଯ୍ୟ କରାଇବ, ଆପଣ କାହାରି ଭଲ ଉପଦେଶକୁ ଗ୍ରହଣ ନକରି ଅନ୍ଧଭଳି କାମ କରିବେ ଓ ନିନ୍ଦା ପାଇବେ। ଆଜି ନିଜ ଇଚ୍ଛାରେ କାର୍ଯ୍ୟ କରି ବିପଦରେ ପଡ଼ିପାରନ୍ତି। ରାଶିଚକ୍ରର ଅଷ୍ଟମ ରାଶି ବିଛା ରାଶି। ଆଜି ବିଛା ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମର ବି ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ନାହିଁ। ଏକାଦଶ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି, ଶୁଭଫଳ ମିଳିବ। ଆପଣ ଯେଉଁ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଚାହୁଁଥିଲେ ଆଜି ତାଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ଆଲୋଚନା ହୋଇ ବହୁ ସଫଳତାର ପାହାଚ ଉତ୍ତୀର୍ଣ୍ଣ ହେବେ। ପରିବାର ମଧ୍ୟରେ ଆଜି ଅତିଥି ସତ୍କାର କରି ଦାନ ଧର୍ମ କରିବେ, ଅନ୍ନଦାନ କରିବାର ସୁଯୋଗ ମିଳିବ, ଆଜିର ଦିନଟି ଖୁସିରେ କଟିବ। ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁରାଶି। ଆଜି ଧନୁରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ
ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ରବି ଗୋଚର କରୁଛନ୍ତି ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ହଠାତ୍ ଆପଣଙ୍କୁ କେହି ବ୍ୟକ୍ତି ବିପଦରେ ପକାଇପାରନ୍ତି, ଏଣୁ ଆପଣ କୌଣସି ସିଦ୍ଧାନ୍ତ ନେବା ପୂର୍ବରୁ ଭଲ ଭାବରେ ଚିନ୍ତା କରି ନିଅନ୍ତୁ। ବିଶେଷ କରି ନାରୀମାନଙ୍କ ସହ ଝଗଡ଼ା ହେବ। ଚନ୍ଦ୍ର ଆପଣଙ୍କର ଦଶମରେ, ଆପଣ ଆଜି ବହୁ କାର୍ଯ୍ୟ ହାସଲ କରିପାରନ୍ତି, ଉଚ୍ଚ ସମ୍ମାନର ଅଧିକାରୀ ହେବେ, ଆପଣଙ୍କର କାର୍ଯ୍ୟଦକ୍ଷତା ବୃଦ୍ଧି ପାଇବ। ରାଶିଚକ୍ରର ଦଶମ ରାଶି ମକର ରାଶି। ଆଜି ମକର ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ତୃତୀୟ ସ୍ଥାନରେ ରବି ଓ ନବମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି ଶୁଭ ଫଳ ମିଳିବ। ଯାହା ପୂର୍ବରୁ ଚାହୁଁଥିଲେ ତାହା ପୂରଣ କରି ଆନନ୍ଦ ପାଇବେ। ସାଙ୍ଗସାଥିମାନଙ୍କ ଠାରୁ ପ୍ରଶଂସା ମିଳିବ। ପରିବାରର ଗୁରୁଜନମାନେ ଆଶୀର୍ବାଦ କରିବେ। ଦୈବୀ କୃପା ଠିକ୍ ସମୟରେ ମିଳିବ। ପୂର୍ବରୁ କରିପାରୁନଥିବା କର୍ମକୁ ପୂରଣ କରି ସମସ୍ତଙ୍କ ମୁହଁ ବନ୍ଦ କରିଦେବେ। ଘରେ ବାହାରେ ଆପଣଙ୍କର ସ୍ୱାଧୀନତା ବଜାୟ ରହିବ। ରାଶିଚକ୍ରର ଏକାଦଶ ରାଶି କୁମ୍ଭ ରାଶି। ଆଜି କୁମ୍ଭ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ରବି ଓ ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି। ଆଜି ବହୁ ଅସୁବିଧାମାନ ଦେଖାଦେବ। ଅଷ୍ଟମ ସ୍ଥାନ ଆୟୁ ସ୍ଥାନ ଓ ମାରକ ସ୍ଥାନ। ଚନ୍ଦ୍ର ଏପରି ଏକ ଗ୍ରହ ମୃତ୍ୟୁକୁ ମଧ୍ୟ ମାରିପାରେ। ଚନ୍ଦ୍ର ଅଷ୍ଟମରେ ଭ୍ରମଣ କରୁଥିବା ସମୟରେ ବହୁ ଦୁର୍ଘଟଣା ଘଟାଇପାରେ, ତାହା ଶାରୀରିକ ହେଉ କିମ୍ବା ମାନସିକ। ନିଜକୁ ନିଜେ ସତର୍କ ନ ରହିଲେ ନିଜ ଗୋଡ଼ରେ ନିଜେ କୁରାଡ଼ି ମାରିବା ସଦୃଶ ହେବ। ରାଶିଚକ୍ରର ଦ୍ୱାଦଶ ବା ଶେଷ ରାଶି ମୀନ ରାଶି। ଆଜି ମୀନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ସପ୍ତମ ଚନ୍ଦ୍ର ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଶୁଭ ଫଳ ମିଳିବ ନାହିଁ। ଜନ୍ମ ରବି ଅଶୁଭ। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ସାମାନ୍ୟ କାରଣରୁ ମନମାଳିନ୍ୟ ହେବ। ଦୂର ସମ୍ପର୍କ ବନ୍ଧୁଙ୍କ ଠାରୁ ଦୁଃଖ ଖବର ପ୍ରାପ୍ତି ହେବ। ହଠାତ୍ ଆୟ କମିଯିବ। ଆପଣ ବିଚଳିତ ହୋଇଯିବେ। ଯାହା ଆଶା କରିଥିଲେ ତାହା ମିଳିବ ନାହିଁ। ପରିବାରରେ ଅଶାନ୍ତି ଭୋଗିବେ। ମନରେ ରାଗକ୍ରୋଧ ବୃଦ୍ଧି ହେବ।